আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার টেকনিশিয়ান ভাইরা? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আজ আপনাদের সামনে যে স্কেলটি নিয়ে হাজির হয়েছি, এই স্কেলটি 400 কেজি গ্রামীণ রকেট স্কেল। এই নতুন লোড সেলের কানেকশনটা কীভাবে দিতে হয় সেটাই আপনাদের দেখাবো। কারণ হচ্ছে বর্তমান বাজারে নতুন লোড সেলগুলোর তারের কালার ফিগার ঠিক নাই। আমরা যারা নতুন বা পুরানো লোক জানি যে কালার ম্যাচিং করে কানেকশন দেওয়া হয়, কিন্তু কালার ম্যাচিং করে এখানে কানেকশন দিলে লোড পাবে না, যার কারণে আমি আপনাদেরকে এই ভুলটা শুধরানোর জন্য আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। ভাবলাম যে এ ধরনের ভিডিও আমার ইউটিউবে চ্যানেলে নাই, যার কারণে আমি এখন আপনাদেরকে হাতে কলমে দিয়ে দেখাবো। আপনারা সবাই জানেন যে ই মাইনাস সাধারণত কালো হয়ে থাকে, তা আমি ই মাইনাসটা কালোই লাগাবো। এই লোড সেলটায় আপনার তারের কালারটা ভুল করে দেওয়া আছে এবং এস মাইনাসে দিতে হবে আপনার সাদা। এস মাইনাসে সাদা দিচ্ছি। অবশ্যই আপনারা ই প্লাস ই মাইনাসে দিবেন কালো, এস মাইনাসে সাদা এবং এস প্লাসে দিতে হবে ব্লু। যেহেতু এটা 400 কেজি এবং আমি লোড সেলটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোন লোড সেলটা, এবং হচ্ছে ই প্লাসে দিতে হবে আপনার লাল, অথচ সাধারণত পুরানো যে লোড সেলগুলো থাকে, এই লোড সেলগুলোর কানেকশন দেওয়া হয়ে থাকে আপনার ই প্লাস সাদা, এস মাইনাস লাল অথবা সবুজ, এস প্লাস আর এস মাইনাস আপনার সবুজ লাল, যে কোনো একটা দিলে হয়। এক কথায় নেগেটিভটা অর্থাৎ ই নেগেটিভে দিতে হবে কালো এবং ই পজিটিভে দিতে হবে সাদা, এভাবে কানেকশন করা হয়ে থাকে। কিন্তু এভাবে কানেকশন করলে পরে এই লোড সেলে আপনার লোড নিবে না, সেটা আমি এখন এই সমস্যাটা আমার চোখে ধরা পড়াই। আমি আজ আপনাদেরকে এই ভুলটা শুধরানোর জন্য ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তাই দেখেন যে এটা কাউন্ট নাই কি না আমরা এখন দেখব। সুইচটা অন করছি, অন করার পরে দেখেন স্কেলটা কাত করে রাখা হয়েছে বলে কাউন্ট নিচ্ছে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এরপরে যদি ভিডিওতে আপনারা না বোঝেন তাহলে পরে অবশ্যই আমার কাছে ফোন করে আপনারা জেনে নেবেন। আশা করি আপনাদের এই ভুলটা শুধরাতে পেরে আমি খুশি। এবং এখন কানেকশনটা আমি আবার আপনাদের সামনে দেখালাম, আপনারা ভালো করে এটা দেখে নেবেন ক্লোজ করে। এবং সহগত ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। এবং যে লোড সেলটা আমি কানেকশন করলাম সেই লোড সেলটা হচ্ছে এই যে, এই লোড সেলটা 400 কেজি এবং আমি টোটাল আপনাদেরকে দেখাচ্ছি এটা সম্পূর্ণ নতুন বাজারে বর্তমানে প্রচলিত লোড সেল। শওকত ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আর তার আগে সব থেকে একটা বড় কথা বলি যে আপনারা কখনো কেউ ওজন কম বেশি করে দিবেন না কারোর। এবং আমার কাছে প্রতিদিন যথেষ্ট ফোন আসে যে ওজন কি করে এক কেজিতে 900 গ্রাম দেওয়া যায় এ ধরনের, কিন্তু আপনারা তো পরকালে ঠকবেন। তাই আপনারা কেউ চেষ্টা করবেন না যে এগুলো করার জন্য, আর এগুলো করলে কিন্তু অবশ্যই সুবহানাল্লাহ তাআলা আপনাদেরকে সাজার ব্যবস্থা করে রাখছে। এওকালেও সাজা ভোগ করতে পারেন, পরকালেও সাজা ভোগ করতে পারেন। টাকা কিন্তু মানুষের স্বপ্ন না,
এটা মনে রাখবেন। আজ এ পর্যন্তই রাখছি, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শওকত ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, বলে দিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।